আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি। আমরা ভিডিও টিউটোরিয়ালের পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি নলেজ দিয়ে থাকি আমাদের চট্টগ্রাম জিসির মূল অফিস। আপনারা যে কেউ আমাদের অফিসে ভিজিট করতে পারেন। তো আজকে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে লোগোর কিছু ফাংশন, যে ছোটখাটো একটা প্রোগ্রাম। তাহলে আমি গতকাল এটার ওভারভিউ দেখেছিলাম প্রথম ক্লাসে, যারা প্রথম ক্লাসটা দেখেননি এরা একটু দেখে আসবেন। তাহলে আমি নতুন যদি কোনো ফাইলে ঢুকি অথবা নতুন কোনো প্রোগ্রাম করি, তাহলে ফাইলে যাব, নিচে যাব, নিচে যেয়ে আমরা ল্যাডার প্রোগ্রাম করব। তো ল্যাডার প্রোগ্রামের জন্য আমাকে এখানে, আমি যখন মেক কন্ট্রাক্টের ক্ষেত্রে, যেমন লোগো ফিলসের ক্ষেত্রে I1, I2, I3 এইগুলো হচ্ছে, আমি যখন এখান থেকে মেক কন্ট্রাক্ট নেব তাহলে I1, I2, I3, I4 এইগুলো হচ্ছে ইনপুট অথবা সুইচ হিসেবে কাজ করে। আর আমি যখন সেম ব্রেক কন্ট্রাক্ট নেব একটা, এটা হচ্ছে এনসি, তাও ওইগুলো আমি সুইচ হিসাবে নিতে পারি, সুইচ হিসাবে নেব এইভাবে। তাহলে আমি সুইচ হিসেবে নিলাম। তাহলে আমি এখানে রিলেরে প্রকাশ করা হয় M1 দিয়ে, এটা আমি ডাবল ক্লিক করে M যদি চার্জ করি তাহলে রিলেরে M দিয়ে প্রকাশ করি। আমি যদি এখানে ক্লিক না করলেও চলতো, তাহলে আমি এখানে K1 মানে ম্যাগনেট কন্ডাক্টর, তারপর K1 প্রোগ্রামে, প্রোগ্রামে I1 হচ্ছে সুইচ, বিশেষ করে এটা অফ সুইচ হিসেবে কাজ করে, সরি এটা হচ্ছে অন অন সুইচ হিসেবে কাজ করে, যে কোনো ফোর সুইচ অন সুইচ হিসেবে কাজ করে। NC সুইচগুলো বিশেষ করে আপনার অফ সুইচ হিসেবে কাজ করে, রিলে ল্যাচিং কর, রিলে বিশেষ করে রিলে ডলের জন্য অথবা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে ডল করা যায়। এর পাশাপাশি আমরা একটা অটো করার জন্য অনেক ক্ষেত্রে আমরা রিলে ডলটা ইউজ করি, বা রিলের NONC ইউজ করে আমরা কিছু অটো কাজ করে থাকি। তারপর এটা হচ্ছে ম্যাগনেট কন্ডাক্টর, এরপরে আমরা অন ডিলে টাইমার নিতে পারি। এখানে অন ডিলে টাইমারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে ডাবল ক্লিক করতে হবে, ক্লিক করলে আমার সেকেন্ড আছে, ঘন্টা আছে, মিনিট আছে, এসব জিনিস, সেকেন্ড ঘন্টা মিনিট আমি সেকেন্ডে রাখি, বিশেষ করে প্রোগ্রাম করার ক্ষেত্রে, নাহলে লং টাইম বসে থাকাটা আমার উপায় নেই। তো এই ঘরটাতে জিরো থাকবে, এই ঘরটাতে যদি আমি 10 সেকেন্ড করি তাহলে এটা 10 সেকেন্ড সেকেন্ড হয়ে যাবে। অফ ডিলেটা অফ ডিলে নিতে পারি, সেম ডাবল ক্লিক করবো, এখানে 10 দিলে 10 সেকেন্ড। এগুলোর ফোর ফাংশন আমি দেখাবো আজকে, জাস্ট ওভারভিউ। এইখানে অন অফ ডিলে, অন অফ ডিলে নিতে পারি, এগুলো নিয়ে আমি আলাদা। তাহলে এখানে অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, এইসব জিনিস টাইমার নিতে পারি। তারপর রিটেনটিভ টাইমার নিতে পারি, রিটেনটিভ টাইমার সেম আমি সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করিতে পারেন। এর বাইরে আমি যদি এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট এই রিলের এন ওটা আনি, তাহলে এখানে লোগো পিএলসিতে সবচেয়ে সুবিধা হচ্ছে কন্ট্রোলিং যদি জটিলতা নাই, আপনার রিলের অ্যানুয়েন্সি দরকার, অ্যানুয়েন্সি আমরা প্রোগ্রামে পেয়ে যাচ্ছি, যেখানে ফিজিক্যাল আমার দরকার নাই, ম্যাগনেট কন্ট্রাক্টের অ্যানুয়েন্সি দরকার নাই, টাইমার দরকার নাই, রিলে দরকার নাই, ও কাউন্টার দরকার নাই, সব ক্ষেত্রে আমরা এগুলো প্রোগ্রামের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো এখানে আমি যদি রিলের অ্যান আনতে চাই, তাহলে আমি এখানে এখানে পুশ করলাম, পুশ করলে আমরা এম আনছি, এম রিলেট এম এম এর মানে রিলে ওয়ানের কি হয়ে যাবে, এন ও চলে আসবে। আমি যদি আবার NC আনতে চাই ওটার, তাহলে আমাকে আবার সেম কি চার্জ দিতে হবে, এম চার্জ দিতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি আমি যদি ম্যাগনেটিক কন্ডাক্টর রিল অ্যান আনতে চাই, সেম ম্যাগনেটিক কন্ডাক্টর, তাহলে কি চার্জ দিতে হবে, কি চার্জ দিলে আমার NC আনতে গেলে আমি সেম কিউ চার্জ দিতে হবে, কিউর অ্যানো যত কথা অ্যানুয়েন্সি মেক কন্ট্রাক্ট
ব্যাক কন্ট্রাক্ট থেকে আনতে হবে। আমি যদি টাইমার এন আনতে চাই সেম আমাকে টাইমারের এন নিতে হবে। এখন আমি এটা কোন টাইমারের এন আনছি আনতেছি সেটা অন ডিলে টাইমার না অফ ডিলে টাইমার না অন অফ ডিলে নাকি রিটার্ন টাইপ টাইমার এইসব জিনিস আপনাকে বিবেচনা করতে হবে কোনটা লাগতেছে। এরপর একটু দেখেন, তবে আপনি একটু খেয়াল করবেন এখানে দেখেন আমি যদি এম চার্জ দিই তাহলে দেখেন এখানে আমি এম চার্জ দিলে অনলি একটা এম ওয়ান আসছে, কারণ হচ্ছে আমি যতক্ষণ আউটপুট নেব লঘু ফিলসিতে ততক্ষণ মানে আউটপুট মানে কি রিলে টাইমার ম্যাগনেটিক কন্ট্রাক এগুলো যতক্ষণ নেব অথবা কাউন্টার যতক্ষণ কয়েল সাপ্লাই নেব না অতক্ষণ পর্যন্ত কি আমরা এনওএনসিগুলো পাবো না। দেখছেন আমি যখন এম ওয়ান নিছি এম ওয়ানের কি আসছে এন ও আসছে, এম ওয়ানের কি আসছে এন ও অথবা এনসি এইগুলো আসছে এক কথায়, এর আগে আসবে না এক কথায়, সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, এখন আমি এই জিনিসগুলোই মূলত আমার ইউস। এখন দেখেন আমি ছোট করে একটা প্রোগ্রাম করতে পারি চাইলে, অথবা আজকে প্রোগ্রাম না দেখাই আমি অন ডিল অফ ডিল ইউসটা দেখাতে পারি। আচ্ছা যাই হোক, আমি মূলত এই জিনিসগুলো এনে দেখালাম কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এগুলোর পরিচিত দরকার। তাহলে এইসব জিনিস যদি আমি একটা ক্লিক করি তাহলে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি সব প্রোগ্রামগুলো কি ফাংশনালে ফাংশনাল ব্লকটাই অটোমেটিকলি কনভার্ট হয়ে গেছে। আমি যদি আবার সেম আগের পজিশনে এখানে ক্লিক করি আবার আগের পজিশনে সবগুলো এনএনসি সবগুলো চলে আসবে অটোমেটিকলি, মোটামুটি একটু কনভার্ট হয় সেই জিনিসগুলো। তাহলে আজকে ধারাবাহিক টিউটোরিয়ালে আমরা দ্বিতীয় পর্বে এইসব কীভাবে জিনিস আনতে হয় সেই জিনিসটা দেখলাম। ইনশাল্লাহ আমরা আগামীতে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ, সালামু আলাইকুম।